প্রভু নিত্যানন্দ শ্রী গৌরচন্দ্র শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ প্রভু নিত্যানন্দ শ্রী গৌরচন্দ্র শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ প্রভু নিত্যানন্দ শ্রী গৌরচন্দ্র শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ প্রভু নিত্যানন্দ শ্রী গৌরচন্দ্র শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ গৌর গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় নিত্যানন্দ জয় নিত্যানন্দ জয় নিত্যানন্দ কিহে দিলা
রূপ আজ কত চাঁদ Oh,
শত সহস্র কোটি প্রণাম ভগবান নিজেই বললেন আমার এই কথা যারা ভজে তারাই জানে তারাটা কারা গগন মণ্ডলীতে দাঁড়িয়ে আছে একটা চন্দ্রিমা যে চন্দ্রিমা প্রস্ফুটিত হয়ে জগৎকে আলোকিত করে দিয়েছে সেই চন্দ্রিমার পাশে অনেক তারা আছে আবার দূরে অনেক তারা আছে যারা কাছাকাছি বসে আছে তারা চাঁদের সংবাদ রাখতে পারে যারা দূরে বসে আছে তারা কিন্তু চাঁদের সংবাদ রাখতে পারে না পদকর্তা উদ্ধব দাস আর এক পাশে দাঁড়িয়ে বললেন যারা কাছাকাছি জনে বসে বসে গো গৌর কৃপা করো বলি যারা নয়ন তারা ভাসাইছে গো গৌর তোমার বললাম বলে যারা নয়ন তারা কত ভক্তিমতী মায়েরা সাধুগুরু বৈষ্ণব বাজারে আমার একটাই কথা যে গৌরকে আপনারা দেখতে এসেছেন সেই গৌরের বর্ণনাটা শুধু শুনুন একটা দুটো চাঁদ নয় কত শত সহস্র চাঁদকে নিগণন করে যে সসম্মিত রেখেছিল যে পাত্রে সেই পাত্রের কথা আলোচনা হচ্ছে পদকর্তা উদ্ধব দাস লীলার এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন কত
কত চাঁদর নিগা বর্ণনাতীত বলা যায় না সেই রূপটা নির্মাণ করেছে চাঁদের সুতা নিঙাড়িয়া রেখেছিল কোথায় সচি গর্ভ সিন্ধু মাঝে সেখান থেকে গৌরহরি উদয় হয়েছে আপনাদের জন্য শ্রীধাম নবদ্বীপের মাঝে অদ্বৈত শ্রীবাস নিত্যানন্দ হরিদাস সবাইকে সঙ্গে নিয়ে ভগবান গৌরহরি নামের খেলা খেলিছে ভাই ধরাবে বলে ভাই
এই হরিনামের খেলা খেলতে শ্রীধাম নবদ্বীপের মাটিতে অদ্বৈত শিবাস নিত্যানন্দ সবাইকে সঙ্গে নিয়ে ভক্তের মাঝে ভক্তের চরণধুলি পেতে এসেছেন নাকি আমাদের গৌর হরি আমরা কত ভাগ্যবান এই ভগবান ছিল জার্মান জাপান ইউরোপ ফ্রান্স ইংল্যান্ড এই সব দেশে হরিনাম করতেন কিন্তু এই সব দেশ ছেড়ে ভগবান ভারত মাতার বুকে এলেন কেন না ভারত মাতার বুকে এলেন যারা হরিনাম করতে জানে না তাদেরকে হরিনাম দিতে এসে ডাকলেন প্রথমে ওরে জীব তোরা প্রেম নিবি কে পথটা যদি না জানা থাকে তাহলে কিন্তু ভগবানের কাছে যেতেই পারবেন না এই পথটা দেখিয়েছিলেন একমাত্র রামচন্দ্র লক্ষণ রামচন্দ্রকে নিয়ে বনের ভিতরে আছেন সীতামা রামচন্দ্র লক্ষণ এই রামচন্দ্রকে নিয়ে লক্ষণ সীতামাকে নিয়ে নদী পার হওয়ার চেষ্টা করছে গঙ্গা যমুনা নদীটা পার হয়ে চলে যাওয়ার চেষ্টা করছে কি করে পার হবে না এইটুকু লক্ষ্য করো ভক্তিমতী মায়েরা কীর্তনের আগে কীর্তনের বিষয়বস্তু আগে বুঝতে হবে যে আমরা যে ঔষধটা খাব সেই ঔষধে কতটা কাজ হবে ভুল ভাল ঔষধ খেলে কিন্তু ব্যাড অ্যাকশন হতে পারে তাই কি করে পার হবেন প্রথম সূচনায় সেইটাকে জেনে নেন রামচন্দ্রটা আপনাদেরকে জানিয়ে দিয়েছিলেন তা পারের জন্য যখন গঙ্গার ঘাটে গেলেন গঙ্গার ঘাটে যে মাঝি ছিল সে মনে মনে চিন্তা করছে তিন দিন অনাহারে আছি আমার বউ বাচ্চা না খেয়ে আছে কেউ পার হতে এলো না হে দয়াময় এ কি তোমার লীলা এই তিন দিন আমার ঘাটে কেউ আসে না আমার ঘাটে কি কেউ আসবে না
নৌকাটা ভালো করে গামছা দিয়ে দিয়ে মুছছে আর কাঁদছে পার হওয়ার জায়গাটা লক্ষ্য করুন মা কীর্তন পরে হবে নাবিক নৌকাটা মুছছে আর কাঁদছে হে গিরিধারী শ্যাম ও গো গিরিধারী শ্যাম কে তুমি এত রাত্রে আমাকে ডাকছো কে তুমি নাবিক আমি পার হতে চাই মনে মনে চিন্তা করলেন হায় রে ভগবান আজ মনে হয় কিছু করি আমি পাবো সংসারকে বাঁচাতে পারবো ঈশ্বর তুমি আমায় কৃপা করেছো বললেন তাড়াতাড়ি এসো আমি পার করে দিই বললেন দাঁড়াও আমার আরো দুজন আছে বাহ পার করে দাও ভক্তিমতী মায়ের এখন তো কম পয়সায় পার হয় না কেউ তাই না ঘাটে গেলেই 10 টাকা করে দিতে হয় তাই না তাহলে তিনজন যদি 30 টাকা হয় তাহলে আমার সংসার বেঁচে যাবে এবার কি করেছি জানেন যখনই ওই তিনজন একসঙ্গে ঘাটে এসেছে নাবিক নৌকা থেকে নেমে গেছে একি কে তুমি কে সন্দেহ হয়েছে তুমি কি সেই রাম লক্ষণ বলছে হ্যাঁ এ তো রাম যেই রাম বলেছে আর অমনি নাবিক ছুটতে ছুটতে যাচ্ছে বাঁচাও 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 লক্ষণও ছুটছে নাবিক নাবিক দাঁড়িয়ে যাও নাবিক ছুটছে কেন দাঁড়িয়ে যাও কিছু দূরে দূরে যে হাঁপাতে হাঁপাতে বসে পড়েছে আচ্ছা নাবিক আমার দাদার নাম শোনার সঙ্গে সঙ্গে এমন হাঁপাচ্ছ কেন আমার দাদার নাম করার সঙ্গে সঙ্গে তোমরা এমন করে ছুটতে ছুটতে এত দূরে এলে কেন হাঁপাচ্ছ কেন জয়নিতাই ভক্তিমতী মায়েরা বাবা কমিটি বৃন্দ আপনাদের জন্য প্রসাদ তৈরি করে রেখেছে যাদের প্রসাদ পাওয়া হয়নি দয়া করে প্রসাদ গ্রহণ করি কমিটি বাবুদের আশা মনের ইচ্ছা পূরণ করে দেন তারা আশায় বসে আছে আপনাদের সেবা দেব বলে আজ নাবিক কেঁদে কেঁদে বলছে লক্ষণ
কোন রামের কথা বললে বললে কেন অযোধ্যার রাম না না আমার টাকার দরকার নেই আমি পার করতে পারবো না কেন বললে আমি শুনেছি ওই রাম নাকি একটা পাষাণের গায়ে পদ দিয়েছিল আর সেই পাষাণটা মেয়ে ছেলে হয়ে গিয়েছিল আমি পার করতে পারবো না সে কি কথা বললো হ্যাঁ পাষাণটা মেয়ে ছেলে হয়েছিল এবার যদি আমার নৌকায় পদার্পণ করে তো নৌকাটা যদি মেয়ে ছেলে হয় তাহলে আমি খাবো কি লক্ষণ মনে মনে চিন্তা করছে তো অনেক বড় সমস্যা দেখা দিয়েছে আরে শোনো আমার দাদা তোমার নৌকায় পা দিলে নৌকা মেয়ে ছেলে হবে কেন না না এমন ভেবো না বলেন না আমি পার করতে পারবো না আমার ঘরে একটা স্ত্রী আছে আমি আর চাই না কারণ সেই স্ত্রীকে নিয়ে আমি সেবা শুশ্রূষা করতে পারি না আমার সন্তান অনাহারে আছে আর এর পরে কোনো ঝামেলা হোক আমি চাই না আচ্ছা শোনো শোনো তোমার ভয় যখন করছে আমার দাদাকে তোমার নৌকায় পদ দিতে দেব না আমি কোলে করে তুলে নেব এটা হতে পারে যদি কোলে করে তুলে নিতে পারো তাহলে হতে পারে নাবিক ধীরে 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 নৌকার কাছে এসে যখন দাঁড়াইছে দাঁড়াইছে লক্ষণ বলছে নাবিক আরেকবার ভেবে দেখো আমার দাদা পদ দিলে কিছু হবে না আচ্ছা একটা কাজ করো তুমি নাকি চরণটা ধুয়ে দাও চরণে ধুলা না থাকলে তো আর কিছু হবে না বললেন এটাও ঠিক বলেছো চরণে ধুলা না থাকলে আমার নৌকায় কিছু হবে না দাঁড়াও চরণটাকে ধুয়ে নি যদি না হয় পরে ব্যবস্থা নেব পারটা হবেন কি করে দেখুন আমার রামচন্দ্র পার হয়ে জগৎকে শিক্ষা দিয়েছিলেন পার হতে গেলে কেমন করে পার হতে হয় নাবিক কি করছে বলছেন রামচন্দ্র আমার কাছে একটা পাত্রে জল নিয়েছে নিয়ে চরণ একখানি ধুয়ে দিচ্ছে দিয়ে চরণটা রেখে যখন আরেকখানি চরণ ধোয়াতে যাচ্ছে তাহলে চরণটা যখন কাদায় রাখছে আবার ধুলাবালি লেগে যাচ্ছে বারে বারে চরণ ধোয়াচ্ছি আবার রাখছি আবার ধোয়াচ্ছি লক্ষণ বললেন শোনো নাবিক এই যদি বারে বারে চরণ ধোয়াতে থাকো পাঁচটা হবো কখন বললেন কি করবো এই যে চরণ বারবার ধোয়াচ্ছি ধুলা লেগে যাচ্ছে তো বললেন শোনো এই যে রামচন্দ্র তুমি তো ভালো করে দাঁড়াতে পারছো না তুমি এক কাজ করো বললেন কি করে দাঁড়াবো তুমি এই পদ যখন তুলছ আর ওই পদ তখন হেলে যাচ্ছে আমি তো পড়ে যাব বললেন নাবি কত চতুর দেখুন বললেন রাম যদি দাঁড়াতে না পারো তাহলে আমার মাথায় হাত দিয়ে দাঁড়াও রামচন্দ্র মনে মনে চিন্তা করছে নাবিক চতুর আছে আহা হরিবল হরিবল পদ ধৌত করছেন কত ভাগ্যবান নাবিক চিন্তা করুন পদ ধৌত করছেন আর রামচন্দ্র যখন পদ তুলছে এক পদ তুলছে আরেক পদ নিতে যাবে মাথায় হাত দিয়ে দাঁড়াচ্ছে পড়ে যাওয়ার ভয়ে যখন ওই বারবার তোলাতুলি করছে কাদা লেগে যাচ্ছে বলেন লক্ষণ তুমি যে আগে বলেছিলে না কোলে করে নেবে কোলে করেই নাও তাছাড়া হবে না এই যে পা রাখছি সেই পায়ে তো ধুলা লেগে যাচ্ছে তাহলে এই ধুলা পড়লেও তো সর্বনাশ এবার লক্ষণ চিন্তা করলেন পার তো হতে হবে সীতামা সঙ্গে আছে তো পার হওয়ার জন্য কি করলেন রামচন্দ্রকে কোলে নিয়ে নৌকায় উঠলেন এবার যখনই নৌকায় উঠেছে নৌকাটা যখন ছেড়ে দিয়েছে মধ্য দরিয়ায় যেয়ে নৌকা কি করছে ঘুরছে বনমন 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 করে ঘুরছে লক্ষণ বলছেন আবি আরে নৌকাটা ঘোরাচ্ছ কেন বলেন আমি ঘোরাচ্ছি না তোমার দাদাকে
আমাকে ঘোরানোটা বন্ধ করতে বলো না হলে তো ঘুরতেই থাকবে দাদা নৌকাটা তো ঘুরছে নাবিক বলছে সে ঘোরাচ্ছে না তাহলে তুমি ঘোরানোটা বন্ধ করো না হলে যাব কি করে ভক্তিমতী মায়েরা ভগবান ভক্তকে কত সুন্দরভাবে পরীক্ষা করতে করতে যাচ্ছে দেখুন ঠিক তীরে গেছি ওপারে গেছি রামচন্দ্রকে নামিয়ে দিয়েছি লক্ষণ নেমে গেছে সীতামা নেমে গেছে এবার পারের কড়ি বনবাসী কড়ি পাবে কোথায় বনে তো কোনো কড়ি থাকে না তা বনবাসী রামচন্দ্র যখন কড়ি দেবে চিন্তা করছে লক্ষণ বলছে দাদা কড়ি দিতে হবে কড়ি যখন নাই সীতামা কি করলেন না হাতের থেকে অঙ্গরিটা খুলে লক্ষণ তার কাছে দিলেন যখনই অঙ্গরি দিয়েছে অঙ্গরিটা রামচন্দ্রের হাতে দিয়েছে দাদা তুমি দাও রামচন্দ্র যখন অঙ্গরিটা নাবিকের হাতে দিতে গেছে নাবিক বলছে প্রভু আমি নাবিক ভিখারি কিন্তু আমি বিবেকহীন নই আমার একটা বিবেক আছে বুদ্ধি আছে আমার বুদ্ধি লোপ পেয়ে যায়নি তাই একটা কথা বলবো প্রভু সামান্য পার করে দিয়েছি তাই মায়ের হাতে আংটি নেব নানা ঠাকুর আজ আমি কিছু নিতে পারবো না এই পারের কড়িটা তোলা থাক ঠাকুর যেদিন আমি যেদিনই আমি তোমার ঘাটে পার হতে যাব ওহে ঠাকুর আমিও যেমন নাবিক তুমিও তো তেমন নাবিক তাই তোমায় বলছি শোনো ভালো করে আমি যেমন নাবিক তুমিও তেমন নাবিক যখনই বলেছে তুমিও নাবিক লক্ষণ খুব রেগে গেছে বাজি ভাই এই মুহূর্তে তোমাকে আমি মেরে ফেলবো আমার দাদাকে নাবিক বলছো লক্ষণ এখন যদি তুমি আমাকে মেরে ফেলো না তাহলে আমারই লাভ হবে কারণ জানো সরকার কোন মানুষ মরে গেলে ক্ষতিপূরণ দিচ্ছে তার সংসারের সমস্ত দায়িত্ব নিয়ে নিচ্ছে আজকে যদি তোমার হাতে আমার মরণ হয় তাহলে জগতের সংসারের যে সরকার সে হলো আমার রামচন্দ্র তাহলে আমার সংসারের দায়িত্ব নেবে সবারই দায়িত্ব নেবে আমার আর কোনো চিন্তা থাকবে না তাই তুমি আমাকে মেরে ফেলতেই পারো রামচন্দ্র বলেন দাঁড়াও দাঁড়াও কি বললে তুমি বললাম কি জানো ঠাকুর তুমি যে নাবিক আমি সেই নাবিক কেমন নাবিক না আমি যমুনার ঘাটের নাবিক সুরধনির নাবিক আর তুমি ভব সমুদ্রের নাবিক এই জগতের যারা পার হতে আসে তোমার কাছে তুমি তাকে পার করে দাও তাই তুমিও নাবিক আমিও নাবিক তাই প্রভু কড়িটা তোমার কাছে থাক যেদিন আমি পার হতে যাব সেদিন তো আমার কাছে কড়ি থাকিবে না সেদিন দয়াল রামচন্দ্র আমায় নিজ গুণে পার করে দিও সেদিন পারে করি থাকিবে দয়াল রাম তোমায় জানাই পার করে দিও সেদিন পারে কর্ম করলে ফল পাবেন পরের জন্মে করে যাও করে যাওয়ার কর্ম করার নাম কৃপা আর কৃপাটা কখন হবে পরজন্মে
এ জন্মে কর্ম করেছেন পরজন্মে ফল পাবেন যে কর্ম আগে করেছিলেন ফলটা এখন পাচ্ছেন তাহলে আজকে যে রামচন্দ্রের চরণে এলো রামচন্দ্রের সঙ্গে দেখা করতে পারল রামচন্দ্রকে পার করে দিল কোন জন্মের কর্মফল সত্যযুগে যখন নারায়ণ আর নারায়ণী ছিল পদ্মাসনে নারায়ণ শুয়েছিল সম্মুখে নারায়ণী বসেছিল আর সম্মুখে বিষধর সর্প ছিল আর পিছনে নারায়ণী বসেছিল এই নাবিক ছিল কচ্ছপ সিদ্ধান্ত দেখবেন এই নাবিক ছিল কচ্ছপ সে যখন নারায়ণের চরণ স্পর্শ পেতে গেল যখনই চরণে গেল হরি বল যেখানে লক্ষ্মী ছিল সরিয়ে দিল তাকে চরণ স্পর্শ পেতে দিল না আবার সামনে দিকে যখন মস্তকে মস্তকে যখন স্পর্শ নিতে গেল বিষধর সর্প ছিল সেও সরিয়ে দিল তখনই কেঁদে কেঁদে বলেছিল প্রভু গো তোমার চরণ দর্শন পাবো না হে প্রভু গো তোমার চরণ দর্শন আমি পাবো না গো বলো বলো চরণ দর্শন পাব কি না তোমার চরণ দর্শন আমি পাব না গো নারায়ণ বলেছিলেন কচ্ছপ ত্রেতা যুগে যখন আমি রামচন্দ্র হব তুমি হবে নাবিক আমি আমার চরণ তোমাকে দেব ভক্তিমতী মায়েরা ভগবানের চরণ পেতে গেলে কিছু তো করতে হবে কিছু না করলে তো হবে না করে পাও করে পাওয়ার নাম কৃপা আজকে দেখুন গৌরহরি আপনাদের কাছে এসেছে ধরা দিয়েছে শুধু দেওয়ার জন্য আজকে কি করছে গৌরহরি সুরধনের তীরে এসে দাঁড়িয়েছে অদ্বৈত শ্রীবাস নিত্যানন্দ হরিদাস ও গৌরহরি সুধা সুধা ঝরিছে সুধা ঝরিছে সুধা ঝরিছে আমি অবদন হতে সুধা ঝরিছে রূপের তুলনা নাই উগারই সুধা জনু গোড়া মুখে হাসি বদন হতে যেন হাসি উদ্গার হয়ে বেরিয়ে আসছে পদকর্তা উদ্ধব দাস উলার এক পার্শ্বে দাঁড়িয়ে বলছে চেয়ে দেখো হাসি নই হাসি নই হাসি নয় হাসি নয় হাসি নয়
জুড়িছে আমিও জুড়িছে আমিও জুড়িছে আমিও জুড়িছে ওরা হাস্য বদল হতে আমিও জুড়িছে আমিও সুধা ধরেছে হাসি নয় হাসি নয় প্রেমের খুশি বটে হাসি নয় হাসি নয় ও যে প্রেমের খুশি বটে হাসি নয় হাসি নয় ও যে প্রেমের খুশি বটে হাসি নয় হাসি নয় ও যে প্রেমের খুশি বটে হাসি নয় হাসি নয় আজ যাই রে লীলার বলি হরি 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 বল হরি বল